সেটাই এই বছর আর কেউ ভাঙতে পারবে না দেবতা একাই ভাঙবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাবে তো কালকে ফার্স্ট জানুয়ারি ছিল কলকাতা জুড়ে অনেক অনেক সিনেমা চলছে শাহরুখ খান যেটা তার দুর্গবলায় কলকাতা তার সিনেমা চলছে সালাড চলছে এবং তার পাশাপাশি কাবুলিওয়ালা তার দুর্দান্ত মানে শুধু দারুণ না দুর্দান্ত বিজনেস করছে তবে হ্যাঁ প্রধানের থেকে খানিকটা পিছিয়ে রয়েছে কারণ প্রধান থেকে শোটা কম পেয়েছে সেই কারণে প্রধান সেকেন্ড সপ্তাহে একটা হিউজ শো নিজের বাড়িয়ে নিয়েছে যেটা কাবুলিওয়ালা খানিকটা হলো কম বাড়াতে পেরেছে কিন্তু ডাঙ্কি সালাডের মধ্যে যে লড়াই এবং আপনাদেরকে বলে রাখি ডাঙ্কি সালাডের আগের দিন কলকাতায় কিন্তু রেসপন্স থার্টি ফার্স্ট ডিসেম্বর যা ছিল ফার্স্ট জানুয়ারি তাতে খানিকটা কম হয় এবং বছরের শুরুতে বাঙালি বুঝিয়ে দিয়েছে যে তাদের এই মুহূর্তের প্রথম প্রায়োরিটি কি এবং একটা জিনিস প্রমাণিত হলো যে হিন্দি সিনেমা যত বড়ই থাকুক না কেন যদি তোমার নিজের কন্টেন্টের দম থাকে সে শাহরুখ খান হোক সে প্রভাস হোক যেই থাকুক না কেন তোমার সিনেমা রম চলবে এটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত এটা আবার একবার প্রমাণিত হলো এবং প্রজাপতির থেকে এটা লড়াই অনেক বেশি প্রজাপতির বক্স অফিসের তুলনা করে লাভ নেই যদি এটা প্রজাপতির মতো যদি টাইমিং আসতো মানে একে টাইমে এসছে যদি প্রজাপতির মতো যে লড়াইটা পেয়েছিল আর কি সার্কাস ফার্কাসের মতো খাজা সিনেমা ছিল সেরকম লড়াই যদি প্রধানের সঙ্গে আজকে হতো প্রধান যা কালেকশন প্রজাপতি করেছে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ করে কালেকশান হতো তো এবার অনেকের প্রশ্ন প্রজাপতি একদিনে এক কোটি রেকর্ড করেছিল যেটা আগের বছর ফার্স্ট জানুয়ারিতে হয়েছিল সেই রেকর্ডটা ব্রেক হলো কি না তাহলে আপনাদেরকে বলে রাখি সেই রেকর্ডটা ব্রেক হয়নি তার কারণ হচ্ছে প্রজাপতির সেকেন্ড উইকে হিউজ শো বেড়েছিল প্লাস হিন্দি সাউথের কোনো বড় সিনেমা ছিল না যেগুলো লড়াইয়ে থাকবে যেখানে কারণে প্রজাপতি যে সব পেয়েছিলো তার প্রায় হাফেরও কম শো কিন্তু পেয়েছে প্রধান এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু তা সত্ত্বেও আপনাদেরকে বলে রাখি প্রধান প্রজাপতির হাফশো নিয়েও প্রজাপতির কাছাকাছি কালেকশন কিন্তু করেছে এবং আপনাদেরকে বলে রাখি যদি প্রজাপতির মতো সব প্রধান পেত তাহলে একদিনে এক কোটি নয় একদিনে দেড় কোটি প্লাস কালেকশন করার যোগ্যতা রাখে কারণ এটা হাফসো নিয়ে কালকে কালেকশন যেটা করেছে জানা যাচ্ছে এখন অফ দি আর্লি এস্টিমেট প্রায় নাইনটি লাখের কাছাকাছি মানে প্রজাপতির থেকে ডে ওয়ানের যে কালেকশনটা ছিল মানে জানুয়ারির ফার্স্ট যে কালেকশানটা প্রজাপতির ছিল এক কোটি প্লাস তার থেকে মাত্র দশ লাখ কম করতে পেরেছে কিন্তু তার দ্বিগুণ সোর্স কম নিয়ে এর থেকেই প্রমাণিত প্রধানের ক্রেসটা কতটা বেশি এরাম ক্রেস রিসেন্ট টাইমে কোনো বাংলা সিনেমা কিন্তু করে তুলতে পারেনি এবং সিঙ্গেল ডে বক্স অফিসের শুরুতেই কিন্তু নব্বই লাখের একটা রেঞ্জ দিয়ে দেওয়া এই বছর অন্য কোনো সিনেমার পক্ষে এটা ব্রেক করা কতটা কঠিন আমি একমাত্র দেবের পক্ষে হয়তো ব্রেক করা কঠিন বা যে জিদ্দার বুমেরাং সামথিং ডিফারেন্ট কিছু একটা হয় সেটা হয়তো করতে পারে এটা আমার বিশ্বাস তো দেখা যাক ফাইনালি কী তো কালকের বক্স অফিস হিউজ এবং আমাদেরকে টোটাল বক্স অফিস কালেকশন যদি বলি ফার্স্ট উইকে কালেকশান ছিল দু কোটি বারো লাখের মতো এবার মোটামুটি আমরা যদি হিসেব দিই ডে এইটে কালেকশন গিয়ে যেটা দাঁড়ায় সেটা মোটামুটি বাইশ লাখ ডে নাইনে কালেকশন গিয়ে দাঁড়ায় মোটামুটি সাতাশ লাখ আর ডে টেনে কালেকশানটা হিউজ বাড়ে এবং বেড়ে প্রায় গিয়ে দাঁড়ায় মোটামুটি মানে আশি লাখের কাছাকাছি এবার তিন দিন মিলিয়ে যে কালেকশানটা মোটামুটি হচ্ছে দু লাখ বারো থেকে আপনারা যদি যোগ করে দেখেন প্রায় গিয়ে যেটা দাঁড়াচ্ছে মোটামুটি কিন্তু তিন কোটি সত্তর আশি লাখের কিন্তু মানে কাছাকাছি আমি ডে টেন বলছি এবার কালকেরও কালেকশন নব্বই লাখের কাছাকাছি তো এই সিনেমার কালেকশানটা কোথায় পৌঁছে গেছে বুঝতে পারছেন চার কোটি প্লাস চার কোটি তিরিশ চল্লিশ লক্ষ মতো কালেকশান হয়ে গেছে শুধুমাত্র এগারো দিনের মধ্যে এবং আপনাদেরকে বলে রাখি যে এই সিনেমাটা কিন্তু এখনও বহুদিন রমরমিয়ে চলবে বহুদিন রমরমিয়ে চলবে এবং আমাদেরকে ছোট্ট একটা হিসেবে একবার পাঠান রিলিজ করেছিল যে সিনেমা আসতে ঝড়ে সবাই উড়ে গেছিল সেই সময় কিন্তু প্রজাপতি পাঠানের পাশাপাশি কিন্তু হাউসফুলসও দিচ্ছিলো আমরা যদি মনে থেকে থাকে আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন এই ঘটনাটা ঘটেছিল আর এখন কিন্তু এই বছরে ফাইটার রিলিজ করছে ছাব্বিশে জানুয়ারি ওই পাঠানের টাইমেই পাঠানের মতো ক্রেস কিন্তু ফাইটারের নয় তো তাহলে বুঝতে পারছেন যে ওই টাইমেও অবধিও কিন্তু কোনোভাবে কিন্তু প্রবলেমে পড়বে না প্রধান এবং তো কোনো বড় সিনেমা এই মুহূর্তে দাঁড়িয়ে নেই তো এই সিনেমাটা কিন্তু হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ারের রেকর্ড আমার মনে হয় করতে চলেছে দশম অবদারকে তো সিওর শর্ট টেক্কা দেবে এটা এবং তার পাশাপাশি দেবের কেরিয়ারে আমার মনে হচ্ছে মানে আমরা হায়েস্ট গ্রসার বেঙ্গল ফিল্ম সার্চ করলে তিনটে সিনেমা আসে পরপর দেবের ওয়ান টু থ্রি এবার মনে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটে সিনেমা মনে হয় থাকতে চলেছে মধ্যে প্রধান হতে চলেছে এবার দেখা যাক ফাইনালি কী হয় মানে হিউজ বক্স অফিস রেকর্ডের পর রেকর্ড করছে অপরদিকে কাবুলিওয়ালা কিন্তু দুর্ধর্ষ বক্স অফিস দিচ্ছে অস্বীকার করে লাভ নেই কাবুলিওয়ালা নিজের জায়গায় খুব ভালো কাজ করছে কিন্তু প্রধানের থেকে বেশ খানিকটা কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে কারণ শো কম পেয়েছে মানে এর থেকে প্রধানের থেকে এবং প্রধান যে পরিমাণ শো পেয়েছে কালকে তো প্রায় সবসো হাউসফুল গেছে শো কালকে কলকাতা জুড়ে হাউসফুল গেছে এবং ওয়েস্ট বেঙ্গলও রেসপন্স দেখার মতো মানে মানে আলাদা লেভেলের রেসপন্স নাইনটিজে বাংলা সিনেমার রেসপন্স এরকম দেখা যেত তাও হিন্দি সিনেমার ফিরে এই রেসপন্স জাস্ট ভেবে দেখুন কাকে বলে ক্রেস তো এটাই ছিল মোটামুটি টোটাল বক্স অফিস এবার দেখা যাক আজকের থেকে যে নর্মাল ডেগুলো দু তারিখ তিন তারিখ চার তারিখ এইগুলোতেও যদি মিনিমাম বারো লাখ কুড়ি লাখ এই রেঞ্জে যদি কালেকশন করে তাহলেও কিন্তু কালেকশন হিউজ জায়গা থেকেই পৌঁছবে তো দেখা যাক ফাইনালি কী হয় তো এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটতে পেল লাইক ভালো দেখো সবাই টেক ক্যার নমস্কার আবার দেখাবে ভাই সবাই ভালো দেখছো টেক ক্যার নমস্কার আবার দেখাবে